ফিরে আসবে বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি। 2020 সালে ডিসেম্বর মাসে নিট পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসে নিট পরীক্ষা হয়েছে, তবে চলতি বছরে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলেও কাউন্সেলিং হয়নি এবং এরই প্রতিবাদে রাস্তায় নেমেছিল দিল্লির একাধিক হাসপাতালের চিকিৎসকরা। এবং ঠিক সেই সময় পুলিশের ধস্তাধস্তি হয় চিকিৎসকদের সঙ্গে। আন্দোলনকারীদের অভিযোগ যে প্রতিবাদ মিছিলের সময় অন্যায়ভাবে পুলিশ হামলা চালিয়েছে এবং এমনকি মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছে, এই বিষয়গুলি নিয়ে চিকিৎসকরা সরব হয়েছে এবং অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। যদিও এই বিষয়ে তাদের দাবি, দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে প্রতিবাদ করা হচ্ছিল, চিকিৎসকরা সেই প্রতিবাদ চালাচ্ছিলেন এবং যার জন্য রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও পরে বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকে পুলিশের খারাপ আচরণের জন্য আক্ষেপ করেন তিনি, সেই সঙ্গে বিক্ষোভ তুলে নেওয়ার আর্জিও জানান তিনি, কিন্তু তাতেও মূলত বৈঠক ফলপ্রসূ হয়নি এমনটা চিকিৎসকরা জানাচ্ছেন। তাদের দাবি, পুলিশকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। যে ঘটনা চলছে মূলত বেশ কয়েকদিন ধরে রাজধানী দিল্লি রীতিমতো উত্তপ্ত রয়েছে বিক্ষোভকারীদের জন্য এবং সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নানান রকম অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গতকালকের ঘটনাতেই নিন্দা ছড়িয়েছে সমগ্র চিকিৎসক মহলে, দিনটিকে কালো দিন বলেও আখ্যা দেওয়া হয়েছে। এবং বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারীদের, কিন্তু সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। অর্থাৎ একদিকে যেরকম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, ঠিক অপরদিকে মূলত বিভিন্ন রকমভাবে বৈঠক হচ্ছে, কিন্তু তারপরেও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি চিকিৎসকদের বক্তব্য। পুলিশ লিখিতভাবে তারা ক্ষমা চাক, তবেই তারা সেই আন্দোলন থেকে নড়বে, কিন্তু সেক্ষেত্রে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, এই অভিযোগটা উঠছে পুলিশের বিরুদ্ধে। এদিকে ঘটনার প্রতিবাদে রাজ্যের একাধিক মেডিকেল কলেজে অবস্থান করতে দেখা গেছে, মেডিকেল কলেজে স্টুডেন্টদেরকে অবস্থান করতে দেখা যাচ্ছে বিক্ষোভে তারা সামিল হয়েছেন। জুনিয়র চিকিৎসকদের দেখা যাচ্ছে বিক্ষোভে তারা একই রকমভাবে সামিল হয়েছেন। দিল্লির এইমস ছাড়া বাকি কোনো হাসপাতালের চিকিৎসক সংগঠনই আন্দোলন বন্ধ করেনি, অর্থাৎ প্রত্যেকটা সংগঠনই আন্দোলন চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি এইমসের আবাসিক চিকিৎসকরা, যদিও তারা জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিক্ষোভের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বেশ কয়েকদিন ধরে চলছে এই বিক্ষোভ। 2020 সালে ডিসেম্বর মাসে নিট পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনাজনিত কারণে সেই পরীক্ষা সম্ভব হয়নি নেওয়া। পরবর্তী সময় অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কাউন্সেলিং হয়নি, যারই প্রতিবাদে রাস্তায় নেমেছিল চিকিৎসকরা। তখন চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, তাদেরকে মারধর করে, এমনকি মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ, এমনটাই অভিযোগ তুলেছেন আন্দোলনরত চিকিৎসকরা। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে চিকিৎসকরা অবরোধে বসেছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তাই তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়, এমনটাই পুলিশে জানিয়েছেন। একটা বিরতি নিচ্ছি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।